নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। জমিয়ে ঠান্ডা পড়েছে, এই সময় পিঠে পুলি খেতে কিন্তু বেশ মজাই লাগে। আজকে নিয়ে এসেছি ময়দার দুধ পুলি রেসিপি। দুধ পুলি সাধারণত চালের গুঁড়ো দিয়ে বানানো হয়, কিন্তু ময়দা দিয়ে বানালেও কিন্তু সম পরিমাণ টেস্ট লাগে আর খেতেও বেশ নরম হয়। তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি দুধ পুলির পুরটাকে বানিয়ে নিচ্ছি। এখানে কড়াই গরম করে খানিকটা নারকেল গুঁড়া দিয়েছি। একটু সময় নেড়ে নেবার পরে দিয়ে দিলাম কিছুটা গুড় আর কেটে নেওয়া কিছুটা কাজু। তারপরে ঘন করে জাল দিয়ে নেওয়া দুধ ঢেলে দিলাম আর পরিমাণ মতো চিনি দিলাম। মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন, অনেকেই মিষ্টিটা কম বেশি পছন্দ করেন। চিনি আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। এই অবস্থাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এইটা দিয়ে ভালো করে নেড়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়োটা দিলে কি হয়, পুরটা একটু বেশ জমা জমা ভাব হবে, না হলে শুধু নারকেল কোড়াতে কিন্তু পুরটা অতটা ভালো হয় না। চালের গুঁড়োটা দিয়ে জাল দেওয়ার পরে একটু বেশ ঘন ঘন মতো হবে। এই সময় দিয়ে দিলাম অল্প পরিমাণ ছোট এলাচের গুঁড়ো আর একটুখানি মাত্র নামমাত্র লবণ দিয়ে দিলাম। এতে বেশ মিষ্টির একটা ব্যালেন্স আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে এখন পুরটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। পুরটা ততক্ষণে একটু ঠান্ডা হোক, এই সময়টাতে আমি দুধ পুলির ময়দাটাকে মেখে নিচ্ছি। একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে নামমাত্র একটু লবণ দিয়ে ময়দাটাকে একটু মিশিয়ে নিলাম। এখন উষ্ণ, একদম হালকা গরম যেটা, উষ্ণ দুধ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটাকে এভাবে মেখে নেবার পরে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এতে কিন্তু দুধ পুলির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। ঘিটা দিয়ে ভালোভাবে আবারও ময়দাটাকে মেখে নিলাম। ময়দা মাখা হয়ে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এদিকে গ্যাসে 1/2 লিটার ফুল ক্রিম দুধ বসিয়েছি। দুধটা যতক্ষণে জাল হচ্ছে ততক্ষণে আমি পুর থেকে এরকম ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। এতে কি যখন পুলিগুলো বানাবো তখন এই লেচিগুলো দিতে সুবিধা হবে। এইভাবে লেচিগুলো বানিয়ে রেডি করে নিলাম। এদিকে ময়দাটা মাখা 15 মিনিট হয়ে গেছে, ময়দাটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে ময়দাটাকে এইভাবে লেচি বানিয়ে নিয়ে ছোট ছোট বলের মতন করে রেডি করে নিচ্ছি। দুধটা ভালোভাবে জাল হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো চিনি আর গুড় দিয়ে দিলাম। এই পুলির রসটা কিন্তু শুধু চিনি বা শুধু গুড় দিয়েও বানানো যায়, কিন্তু চিনি আর গুড় দুটো মিলিয়ে বানালে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। গুড় আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নিলাম। এখন লাস্ট মোমেন্টে একটা এলাচের পটকে এভাবে মুখটা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। রেডি হয়ে গেছে দুধ পুলির রসটা। এখন এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন পুলি বানানোর জন্য বেলনিয়ার চাকতিতে একটু ঘি মাখিয়ে নিলাম। এখান থেকে একটা করে বল তুলে নিলাম আর এইভাবে ছোট লুচির আকারে বেলে নিলাম। এখন এখান থেকে একটা পুরের লেচি এইভাবে দিয়ে
চারদিকে মুখটা ভালো করে বন্ধ করে দিলাম আর আঙুলের মাথা দিয়ে দিয়ে এইভাবে চেপে চেপে ডিজাইন করলাম। অনেকে কিন্তু দুধ পুলিতে ডিজাইনও করে না, শুধু মুখটা বন্ধ করে রেখে দেয়, কিন্তু এইভাবে করলে দেখতে বেশ একটু ভালো লাগে। এইভাবে একই প্রসেসে সব পুলিগুলো বানিয়ে রেডি করে নেব। দেখুন এতগুলো পুলি বানিয়ে রেডি করেছি, এত দূরের প্রসেসটা কিন্তু সেম, কিন্তু এটা ভাপে বানালে ভাপা পুলি হয়ে যাবে, আর দুধের মধ্যে দিয়ে ডুবালে কিন্তু দুধ পুলি, আর যদি এটা তেলের উপর দিয়ে ভেজে খান তাহলে ভাজা পুলি। তো আজকে আমি এটাকে দুধের মধ্যে ডুবাচ্ছি। দুধের মধ্যে কিন্তু ডাইরেক্ট ডুবাবো না, এটাকে হালকা মতন ভেজে নিয়ে তারপরে দুধে জ্বাল দেব। গরম রিফাইন তেলের উপরে পুলিগুলোকে দিয়ে দিয়েছি। পুলিগুলোকে এখন উল্টে পাল্টে হালকা কালার চেঞ্জ হলে তেল থেকে তুলে নেব। এই অবস্থাতে পুলিগুলোকে তুলে নিচ্ছি, আর যারা ভাজা পুলি খেতে চান তারা কিন্তু ব্রাউন কালার পর্যন্ত ভাজবেন। এটা যেহেতু আমি দুধে ডোবাবো সেহেতু আমি হালকা করে ভেজে নিলাম। এখন গরম রসের মধ্যে পুলিগুলোকে ছেড়ে দেব। দ্বিতীয় ব্যাচের কটাও এইভাবে ভেজে নিচ্ছি। গরম দুধের মধ্যে দিয়ে মিনিট দুয়েক গ্যাসটাকে কম করে নিয়ে ফুটিয়ে নেব। দুধটা যেহেতু প্রথমে জাল দেওয়া ছিল সেহেতু 2 মিনিট ফোটালেই হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেল দুধ পুলি। ময়দার এই দুধ পুলিটা বানিয়ে খাবেন, অসম্ভব ভালো লাগে। আর এটা কিন্তু মোটেই শক্ত হয় না, নরমই হয়। সামনে পৌষ পার্বণ আসছে, ভালো লাগলে রেসিপিটা বানাবেন, খাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।